মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বেশ কয়েকটা দিন পরে আবারও একটা নতুন ব্লগের সাথে ফিরে এলাম। সংসারের কাজকর্ম তো প্রতিদিনই চলতে থাকে, ব্লগটা হয়তো প্রতিদিন শ্যুট করা হয় না অথবা প্রতিদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু তাই বলে কাজের কিন্তু বন্ধ নেই। যাই হোক, আজকে সকালটা শুরু করলাম এক কাপ দারচিনি জল দিয়ে শুরু করলাম। প্রত্যেক দিন তো গরম জল দিয়ে শুরু করি, আজকে গরম জলের সাথে একটু করে দারচিনি মিশিয়ে খাওয়া শুরু করেছি। আর সাথে দেখো নিয়ে নিচ্ছে এক চামচ মধু। সো এখন সকাল থেকে একদম শুরু করলাম আজকের ব্লগটা। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সকাল সকাল উঠেই প্রত্যেক দিনের মতন একই ডিউটি শুরু হয়ে গেছে। সকালবেলার ব্রেকফাস্ট আর সাথে পরির লাঞ্চ বক্স। পরের লাঞ্চ বক্সের জন্য গতকাল রাতে একটু ধোসার ব্যাটার বানিয়ে রেখেছিলাম। বেশ কয়েকটা দিন ধোসাটা না বানানো হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে এবার একটু তো বেশ গরম গরম মতন ওয়েদার রয়েছে, ধোসার ব্যাটারটা বেশ ভালোই হবে, সেই জন্য ধোসার ব্যাটারটা বেশ বানিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো টমেটোমের একটা চাটনি বানিয়ে নেবো। ধোসার যে চাটনিটা থাকে ঝালঝাল, সেই চাটনির জন্য টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি আর সাথে কিছুটা লঙ্কা আছে আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ। সমস্তটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি বয়েল করিনি, করে নিয়ে টমেটোর খোলাটা ছাড়িনি। এখন একটা চাটনি বানিয়ে নেবো। রেড চাটনিটা ধোসার সঙ্গে বেশ খেতে ভালোই লাগে। বেশ কয়েকটা দিন একটু মেন্টালিভাবে ডিস্টার্ব ছিলাম, সেই জন্য কয়েকটা দিন ভিডিও আপলোড করিনি। লাস্ট যে ভিডিওটা দিয়েছি আমি সেটা ছিল 15ই আগস্টের ভিডিও। তার আগে কয়েকটা দিন ভিডিও আমি একদমই আপলোড করিনি, যদিও আমার ভিডিও শ্যুট করা ছিল, শুধুমাত্র এডিটিংটাই বাকি ছিল। কিন্তু যেমনটা বললাম, কয়েকটা দিন মেন্টালি একটু ডিস্টার্ব ছিলাম, সেটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, বা সমস্ত কিছু আমার মনের কথা শেয়ার করার মতন সাহসটা হয়তো আমার নেই, এটুকুনিও বলতে পারো, বা সবার সামনে সব কথাটা প্রকাশ আমি করতে পারি না, বা অনেক কিছু নানান রকম চিন্তাভাবনা মাথার মধ্যে থাকে। অনেকেই হয়তো তাদের মনের কথা প্রত্যেক দিনের সমস্ত কিছু সুখ দুঃখ গল্প ভাগ করে নেয়, কিন্তু কিছু কিছু পার্সোনাল কথা থেকে যায় যেগুলো হয়তো সবার সামনে না আনাই ভালো। হয়তো আমার কথা শুনে মানুষ হয়তো অনেক রকম পিছনে কথা বলতে পারে, বা যেগুলোর উপহাস্য হতে পছন্দ করি না আমি, সেই জন্য কিছু কিছু নিজের দুঃখ কষ্টের কথা যেগুলো হয়তো মনের মধ্যে রেখে দেওয়াটাই ভালো মনে করি আর কি, নিজের বুদ্ধিমানের কাজ মনে করি। যাই হোক, সেই কয়েকটা দিন ডিস্টার্ব ছিলাম বলেই, আর তার সাথে কিছু নিজের পার্সোনাল কাজও ছিল, সেই সমস্ত কিছু করতে গিয়ে না ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, এবার এই পুরনো ভিডিওগুলো তোমাদের সাথে কয়েকটা দিন শেয়ার করতে থাকবো, যেগুলো আর কি আমার শ্যুট করা ছিল। আর এদিকে দেখো, ধোসাটা রেডি করে ফেলেছি। পরীকে যদিও সকালে টিফিনটা বানিয়ে দিয়ে দিয়েছি, পরী খেয়ে আর তার সাথে লাঞ্চ বক্স নিয়ে চলে গেছে, আর এগুলো আমাদের জন্য বানিয়ে নিচ্ছি বেলাতে। পরি স্কুলে চলে যাওয়ার পরে না কিছুটা পরে আমারও খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি, যেহেতু সকালবেলা ওটা, আর আজকে সকালে যেহেতু চাটাও খাওয়া হয়নি, সেই জন্য এখন একটু বেলা করে চা নিয়ে নিয়েছি তার সাথে। আমি তো বিছানার মধ্যেই বসবো, নিচে বসার ক্ষমতা নেই, কেন কোমরটা ভীষণ লাগছে, এইখানটাতেই বসি, কোথায় বসবো। খেতে ভালো হয়েছে? খেয়ে দেখে না, খেয়ে দেখে না কথা বলা, খেয়ে দেখে না, সেটা খেয়ে দেখবো। দিনের বেলা রোদ্দুরে পেয়ে রাত্রে ভালো লাগছে, সকালবেলা সুন্দর লাগছে, তারপরে পরে সুন্দর লাগছে।
থেকে এই পারে চলে এলাম, এই এই দিক থেকে ও পার থেকে এ পারটা মনে হচ্ছিল যে অনেকটা উঁচু, আবার এই দিক থেকে ওই দিকটা মনে হচ্ছে পাহাড়টা অনেকটা উঁচু। অ্যাকচুয়ালি দুদিকটাই সমান, মাঝখানটা খালি খাদ। সকালবেলা বেরিয়ে পড়েছিলাম জলের ডাম নিয়ে জল আনতে, এদিকে কারেন্ট ছিল না বলে জল তো পাইনি, আর বাড়িতেও যেহেতু কারেন্ট নেই সেজন্য প্রদীপের কাজ হবে না বলে বললো যে তাহলে চলো বাইরে একটুখানি চারপাশটা ঘুরে নিয়ে তারপর ফিরবো। আর এটা বেশি দূরে যায়নি যদিও, আমার বাড়ির পাশাপাশির মধ্যেই আর কি, এলাকার মধ্যে। আর আমার বাড়ির চারপাশের পরিবেশটা দেখেছো, পাহাড়ে ঘেরা পরিবেশ আর তার সাথে এরকম গাছপালায় ভর্তি। যাই হোক, সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগলো। এবার বাড়ির দিকে ফিরছি, জল যদিও পাইনি, আবারও বিকালে বেরোতে হয়েছিল, কিন্তু বাড়ি ফিরে যে অনেকটা কাজও পড়ে রয়েছে সেগুলোর দিকে আবারও লেগে পড়তে হবে, কেন ঘরটা ক্লিন করেও আসিনি। সকালবেলা যেহেতু খাবার জলটা শেষ হয়ে গেছে, খাবার জল আর তার সাথে রান্নারও জল সমস্তটা খালি হয়ে গেছে বলে বেরিয়েছিলাম, অল্প সামান্য কিছু ছিল যদিও। আর সকালে শুধুমাত্র দেখলে যে ব্রেকফাস্টে ধোসা বানিয়ে নিয়েছি, আর এসে এখন এই যে জামাকাপড় গোছানোর কাজে লেগে পড়েছি, এটা তো প্রত্যেক দিনেরই কাজ, প্রত্যেকেরই সংসারের কাজের পাশাপাশি এই গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে যত্ন করে রাখার কাজটাও যেন প্রতিদিনই থাকে, এই সমস্ত কিছু বন্ধ নেই। একটা দিন হয়তো ব্লগ শ্যুট করা বা ব্লগ এডিটিং করা এই সমস্ত কিছুটা বাদ দিলেও সংসারের কাজটা কিন্তু কোনো দিনই বাদ দেওয়া চলে না। তাতে মন ভালো থাকুক আর নাই থাকুক, শরীর ভালো থাকুক আর নাই থাকুক, সংসারের কাজটা আমাদের করে যেতেই হবে প্রত্যেকটা গৃহিণীরকেই, কেননা নিজের কাজটা নিজে না করলে করবেটাই বা কে। আবার কাজ না থাকলেও তখন আবার মনে হয় যেন কিছু কাজ নেই, কী করে সময়টা কাটাবো। আর এদিকে দেখলে যে পরিষ্কার জামাকাপড়গুলো আর কি একটু গুছিয়ে নিচ্ছি, আর এইরকম কার্ডবোর্ডের বাক্সগুলো করে না অনেক বেশ সুবিধে হয়, যেগুলো ফেলে না দিয়ে এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিলে না হাতের কাছে বেশ পাওয়া যায়। আমি তো পরি জামাকাপড়গুলোকে এরকম কার্ডবোর্ডের বাক্স করে রেখে দিই আর কি। সেই সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে না দিলে না আবার দরকারের সময় পরি, যখন প্রয়োজন হবে তখন খুঁজে না পেলে তখন এবার ওই একটা পার্কর থেকে বা সমস্তটা ঘেঁটে ঘুঁটে রেখে দেবে আর কি। যাই হোক, যেমনটা বলছিলাম বন্ধুরা, যে নিজের মনের কথা কিছুটা মনের মধ্যে রাখাটাই প্রয়োজন। হয়তো আমরা সামনে বসা মানুষটার সঙ্গে যখন কথা বলি বা ফোনেতে যখন কোনো কারোর সঙ্গে কথা বলি, কথা বলতে বলতে হয়তো অনেক কিছুই বলে ফেলি, পরে যখন বোঝা যায় যে আমি যেই টপিকটা নিয়ে কথা বলছি হয়তো সামনে থাকা মানুষটা তার হয়তো মনের মতন হলো না, বা তার হয়তো সেই টপিকটা পছন্দ নয়, অনেক কিছু বলে ফেললাম হয়তো, পরে সেটা নিয়ে ভাবতে থাকি যে কেন বললাম, সমস্ত কিছু মনের কথাটা কি সবাইকে বলাটা ভালো নাকি না বলে কিছুটা মনের মধ্যে রেখে দেওয়াটা প্রয়োজন। বা অনেক সময় আমরা অনেক কিছু কথা হয়তো গল্প করতে করতে বলে ফেলি অনেক মানুষের কাছে, সেগুলো হয়তো পরে তারা হাসাহাসি করবে আমার পিছনে অথবা অন্য কাউকে বলবে, সেই সমস্ত কথাগুলো তখন শুনতে খুবই খারাপ লাগে। এরকম আমার সাথে অনেকবারই হয়েছে যে আমি আমার মনের কথা নিজের মানুষ ভেবে, ভালো বন্ধু ভেবে হয়তো অনেক সময় বলে ফেলেছি, পরে অনেকের মুখে অন্যের মুখে জানতে পেরেছি যে না, এই ব্যাপারগুলো নিয়ে তারা হয়তো অনেক কিছু আলোচনা করে। সেই জন্য আমার মনে হয় কিছু কথা মনের মধ্যে রেখে দেওয়াই ভালো, অনেক কিছু কথা যেটা হয়তো সবার সামনে প্রকাশ না করাই ভালো। বা এই ধরো ইউটিউবের মাধ্যমে বা আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকেই অনেক কিছু কথা বলে থাকি বা সমস্ত কিছু মনের কথা শেয়ার করে থাকি, সেই সমস্ত কিছু পরে কিন্তু অন্যরকমভাবে সামনে আসে। সেই কারণে আমার মনে হয় যে নিজের ব্যক্তিগত কথা কিছুটা নিজের মনের মধ্যে রাখাটাই ভালো। আর যাই হোক, এদিকে দেখলে যে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে এবার আয়রনও করে নিলাম, কেন কিছু জামা আয়রন না করলে না একদমই আর কি ব্যবহার করা যায় না, সেগুলোকে আয়রন করে নিয়ে ব্যবহার করতে হয়, আর প্রতিদিন না এই কাজটা ঠিক হয়ে ওঠে না, যেহেতু প্রত্যেক দিন কাচাকুচির কাজ তো থেকেই যায় কিন্তু প্রতিদিন এই গুছিয়ে আয়রন করে সময় বার করাটা না একদমই হয়ে ওঠে না। এই ইউটিউবের মাধ্যমে যেখানে আমি আমার কাজগুলো শেয়ার করি, আমার মনের কথা শেয়ার করি, সেখানেতে আমার বন্ধুদের সাথে অনেকটাই আমার মনের টান তৈরি হয়ে গেছে। তাদের ভিডিওগুলো যখন আমি দেখি, আমার বন্ধুদের ভিডিওগুলো দেখে মনে হয় যেন সত্যি তাদের সাথে কত দিনের চেনা পরিচয়,
তাদের ভিডিওগুলো দেখে তাদের সম্বন্ধে কিছুটা জানতে পারি, ভালো লাগে বেশ অনেক মানুষের সম্বন্ধে জানতে বা তাদের কাজকর্মগুলো দেখতে, কত রকমভাবে কত সুন্দর সুন্দর ভিডিও বানায় আমার বন্ধুরা, সেগুলো দেখতে বেশ ভালোই লাগে। সময় পেলে দেখার চেষ্টা করি, যদিও নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় হয়ে ওঠে না, তোমরা হয়তো ভাববে যে আমার ভিডিও দেখে না, সেরকমটা একদমই নয়, আমি সবসময় দেখার চেষ্টা করি। অনেক সময় কী হয়, যেমনটা বললাম নেটওয়ার্কের সমস্যার কারণ হয়ে যায়, আর বেশ কয়েকটা দিন আমি নিজের কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, কিছু ডকুমেন্টসের পার্সোনালি কাজ ছিল, সেই সমস্ত কিছু রেডি করতে গিয়ে সময়টা পাইনি যদিও। আর এদিকে দেখলে যে দুপুরে রান্নায় চলে এসেছি, আজকে দুপুরে একদম সিম্পল মাংস ভাত হচ্ছে, আর যেহেতু স্টমাক রান্না করবো, স্টমাকগুলো না আলাদা করে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, করে নিয়ে তারপরে মেটে আর চিকেন যেটা রয়েছে সেগুলো আলাদা করে কষিয়ে নেবো। সিম্পল যেমনভাবে করে থাকি সেরকমভাবেই করবো, তবে হ্যাঁ একটু দই দেবো, দই দিয়ে বানাওলে বেশ খেতে ভালোই লাগে মাংসটা। আর যেমনটা বলছিলাম, আমার বন্ধুদের ভিডিওগুলো দেখতে সত্যি ভালো লাগে, কমেন্টগুলো সুন্দর সুন্দর যখন আসে অনেকটা ইন্সপায়ারের কাজ করে তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো, তখন মন থেকে আরও এনার্জি পাই যে না আরও সুন্দর কাজ করতে হবে, যেটা আমরা ছোটো ছোটো ইউটিউবাররা সবসময় বলে থাকি যে সত্যি তোমাদের কমেন্টের মধ্যে অনেক জোর রয়েছে, একটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর কমেন্ট অনেকটা কাজ করে, একটা মানুষের জীবনে এগিয়ে নিয়ে যেতে একটা ভালো কমেন্ট যতটা কাজ করে তেমন খারাপ কমেন্টও আমাদের মাইন্ডে অনেকটা মানে প্রভাব ফেলে। যাই হোক, এখনও পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো তোমাদের। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে একটু মিট মশলা দিয়ে দেবো, মাংসতে বেশ মিট মশলাটা দিলে না বেশ ভালোই টেস্ট লাগে, বেশি কিছু মশলার আর প্রয়োজন হয় না আলাদা করে, সিম্পলভাবেই করছি যেহেতু সিম্পল মাংস ভাতই করছি, ঘরেতে সবজিপাতি কিছু নেই আর কি, সেই জন্য সিম্পল আজকে মাংস ভাতই হচ্ছে, আর কোনো রকম আলাদা করে সবজি বানাবো না। সমস্যা প্রত্যেকের জীবনে কম বেশি থেকে যায়, কারোর জীবনে কম কারোর হয়তো একটু বেশি, তখন আমরা ভেবে ফেলি একটু বেশি হয়তো ভেবে চিন্তাভাবনা করে ফেলি যে আমার জীবনেই বোধ হয় সমস্যা, এরকমটা একদমই নয়, প্রত্যেকের জীবনেই সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠাটাও একটা কঠিন কাজ। সেই জন্যই একটু মেন্টালিভাবে ডিস্টার্ব ছিলাম বলে কাজগুলো সেভাবে করে উঠতে পারিনি, তবে হ্যাঁ কাজের জায়গা আর তার সাথে পার্সোনাল সমস্যা এগুলোকে মিশিয়ে ফেললে একদমই চলে না। বাইরে কোনো কাজ করতে গেলে আমাকে সেটা যেমন মেনটেন করতে হবে, তেমন এই চ্যানেলে যেমন আমরা কাজ করি এটাকেও আমাদের মেনটেন করে চলাটা খুব প্রয়োজন, যেটা আমি একটু বন্ধ করে দিয়েছিলাম সেটা আমারই ভুল, সেটা এখন বুঝতে পারছি যে কিছুটা সময় দিয়ে উঠতে পারিনি। এই যে পুরো জং ধরে গেছে একদম, বিশেষ করে ইয়েগুলো টেবিলের পায়াগুলো খারাপ হয়ে গেছে একদম, তাহলেও এতটা লোড নিয়ে রয়েছে এতগুলো বছর ধরে বলো, টেবিলটা এতটা ভারী একটা মেশিন লোড নিয়ে রয়েছে, আবার মেশিনটা যখন চলে তখন তো টেবিলটা কাঁপে, মেশিনটা চলে যখন। আবারও কাজের মধ্যে ফিরে আসতে পেরে সত্যি ভালো লাগছে, কয়েকটা দিন বন্ধ করে দিলে আর যেন ভালো লাগে না। যাই হোক, আবারও নিজেকে ধীরে ধীরে কাজের মধ্যে সময়টা দেওয়া শুরু করেছি। আর এদিকে দেখো টেবিলটা কালার করে বেশ সুন্দর হয়ে গেল, বেশ নতুনের মতন হয়ে গেল, পুরনো কালার ঘরে ছিল, আলমারি কালার করা হয়েছিল গত বছরে সেইটা ছিল, সেটা দিয়ে করে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের দুপুরের লাঞ্চও রেডি, মাংস আর ভাত, আর পরিও স্কুল থেকে এসে পড়েছে, হচ্ছে পরিরানী কেমন সাজুগুজু করছে দেখো খালি একবার, কি সাজুগো চলছে, আচ্ছা 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 কোথায় ঢুকে দাঁড়িয়েছিস, চলো পরি একটা ডান্স করে দেখাবে, ডান্স শেয়ার করবে, আজকে স্কুলে ডান্স শিখেছে, ডান্স শেয়ার করতে চায়, চলে এসো চলে এসো। হাই এভরিওয়ান, গান চালু করবো। এদিকে পরি সাজুগুজু করে একটু ডান্স দেখাতে চেয়েছিল, কিন্তু ভালোভাবে ডান্স দেখাতে পারিনি, কেন মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য আবার পরে শেয়ার করবে বলেছে। আর আজকে সময়টাও ছিল না, পড়ার ছিল অনেকটা, স্কুলের হোমওয়ার্ক বাকি ছিল, সেই জন্য আমি বারণ করলাম যে আর করতে হবে না, তাও একটুখানি করেছে, যেটুকুনি করেছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা, আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আরও একবার আসতে হবে, আসি দেখা পাবেন নেক্সট ব্লগেতে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।